একদিকে করোনা ছোবল, তার মধ্যে আবার ছত্রাকের সর্বগ্রাসী আক্রমণ। আঘাতে আঘাতে বিবর্ণ সাভারের গোলাপের গ্রাম, ছড়ে পড়ছে গোলাপের পাপড়ি। এ নিয়ে কৃষি কর্মকর্তাদের কাছ থেকেও কোনো সুরাহা না পেয়ে শঙ্কায় দিন কাটছে সাভারের গোলাপ চাষিদের। রূপে গন্ধে মেতে থাকা সাভারের গোলাপ গ্রাম এবার ছত্রাকের আক্রমণে বিবর্ণ। ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষায় থাকেন তুরাগ নদীর তীর ঘেঁষা সাভারের বেরুলিয়ায় সাদুল্লাপুর, শ্যামপুর, কমলাপুর, মোস্তাপাড়া গ্রামের গোলাপ চাষিরা। বিশেষ করে পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারিকে ঘিরে থাকে অনেক প্রত্যাশা। কিন্তু গত দুই বছর ধরে করোনার প্রভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকায় অনেকটাই ক্ষতির মুখে গোলাপ চাষিরা। তার উপর এবার অজানা রোগের আক্রমণে অনেকটাই দিশেহারা গোলাপ চাষিরা। ফুল গাছই নষ্ট হয়ে গেছে, আমাদের যা দিয়ে আশা সে আশা এই ফুলটা নাই। এই ভাইরাস খুব ভয়ঙ্কর ভাইরাস, একেরে কলি পয়সা যায়, পাতা জৈরা পয়রা জায়গা, গাছের মাথা কিছুই থাকে না। যে পরিমাণ আমাদের ছেল দেওয়ার কথা সেই পরিমাণ আমরা ছেল দিতে পারতেছি না। যে কৃষি অফিসার যেটা বলে আমরা সেটাই দিতেছি, কিন্তু কোনো কাজ হতেছে না। এদিকে গোলাপ গ্রামে বেড়াতে আসা দর্শনার্থীরাও বাগানগুলোর অবস্থা দেখে হতাশ। আগে তো অনেক ভরা ছিল, অনেক ফুল ছিল, কিন্তু এবার ওরকম কিছুই মানে দেখা যায় নাই। তো আসার পরে দেখলাম ওই রকম ফুল টুল পাওয়া যাইতেছে না। ফুল তো মানে পরিমাণটা অনেক কম, ইভেন অনেক জায়গাগুলো খালি দেখতেছি। ছত্রাকের আক্রমণ আর চাষিদের অসচেতনতার কথা উল্লেখ করে বিশেষজ্ঞদের পরামর্শে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান কৃষি কর্মকর্তা। গবেষণা থেকে টিম আসছে, গবেষণার টিম এসে ওনারা মাটি পরীক্ষা করছে, গাছের পাতা পরীক্ষা করার জন্য নিয়ে গেছে। এই কীটনাশক বেশি ব্যবহার করা ওইটা একটা কারণ। ডিসেম্বরের শেষ নাগাদ যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিটা দীর্ঘ সময় গাছের গুঁড়ে স্টে করছে, শিকড়গুলা বেশিরভাগই দেখা গেছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংকট কাটিয়ে নজর কাড়া সৌন্দর্য আর স্নিগ্ধতা নিয়ে ভরে উঠবে গোলাপ বাগানগুলো, আবারও হাসি ফুটবে চাষির মুখে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি News Desk.